हेलो फ्रेंड्स ऑनलाइन टेक इनफॉरमेशन चैनले आपनादेर सकलके जानाई स्वागतम आमी नाजमुस। पंचायत निर्वाचन काटार परेই রয়েছে आज राज्यबासीर জন্য राज्य सरकार केंद्र सरकार एवं राज्य निर्वाचन कमिशनारेर গ্রেফতারি পুনরায় আবার রাজ্যে পঞ্চায়েত নির্বাচন সহ একাধিক বিষয়ে উঠে এসেছে আজকের বাছাই করা একাদাম লেটেস্ট আপডেট। প্রথমেই রয়েছে আজকের সবথেকে বড় খবর, ভোট পরে আবারো দিকে দিকে অশান্তি, বিজেপি পুলিশ সংঘর্ষে নন্দকুমারে তুলকালাম রণক্ষেত্র চাকুলিয়া। অন্যদিকে আবার কালকে যে অশান্ত পরিবেশ তৈরি হয়েছিল, দিকে দিকে মানুষের খুন, লাশের উপর লাশ পড়েছিল, এবার ভোটে হিংসা নিয়ে মুখ্যমন্ত্রী কমিশনারকে কটুক্তি, হাতে জুতো নিয়ে কমিশনের সামনে বিক্ষোভ বিজেপি। এর সাথে এবার মাথায় হাত পড়তে চলেছে নির্বাচন কমিশনার রাজীব সিনহার, ভোটে আক্রান্ত সরকারি কর্মীরা, রাজীব সিনহার বিরুদ্ধে খুনের মামলা যৌথ সংগ্রামী মঞ্চের। একই সাথে রয়েছে আরো একটি বড় খবর, এবার দিকে দিকে যখন ভোটে অশান্তি, একাধিক বুথ যখন লুটপাট হয়েছে, ছাপ্পা রিগিং এবং বুথ জ্বালিয়ে দেওয়ার মতো কাণ্ড ঘটেছে পঞ্চায়েত নির্বাচনে, সেদিকে লক্ষ্য রেখে দাবি উঠেছে পুনর্নির্বাচনের, ভোট বাতিল করে দিয়ে আবারও নির্বাচন করতে হবে। 10ই জুলাই পশ্চিমবঙ্গের নির্বাচন, 10ই জুলাই পশ্চিমবঙ্গের বেশ কিছু বুথে নির্বাচন ঘোষণা করলো নির্বাচন কমিশন। প্রতি বুথে মোতায়েন থাকবে কেন্দ্রীয় বাহিনীর 4 জন করে জওয়ান। গতকাল ভোটদানের হার প্রায় 81%। 8 জুলাই রক্তস্নাত পঞ্চায়েতের ভোটের জন্য বারবার পুনর্নির্বাচনের দাবি তুলেছিল শাসক দল সহ বিরোধীরা। আজ দীর্ঘ বৈঠকের পর পুনর্নির্বাচনের কথা ঘোষণা করলেন রাজীব সিনহা। এর সাথেই রয়েছে আজকে আরো বেশ কয়েকটি বাছাই করা ও অতি গুরুত্বপূর্ণ আপডেট, তাই আপনি ভিডিওটি মোটেও স্কিপ না করে শেষ পর্যন্তই দেখতে থাকুন এবং ভিডিওটিকে প্রচুর পরিমাণে শেয়ার করবেন, সাথে সাথে একটা লাইকও করবেন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। চলুন দেখে নেওয়া যাক বিস্তারিত। প্রথমেই রয়েছে আজকে সব থেকে বড় খবর, প্রতিবাদে সরব হয়েও বিতর্কে যৌথ মঞ্চ, বিভিন্ন হোয়াটসঅ্যাপ এবং ফেসবুক গ্রুপে উস্কানিমূলক পোস্ট বিনিময়, শাসক দলের বিরুদ্ধে লাগাতার কুৎসা, অনৈতিকভাবে বুথের ছবি, কোথাও আবার শান্তিপূর্ণ ভোটের শাসকের পক্ষে যাচ্ছে বলে আক্ষেপ, একাধিক গুরুতর অভিযোগ তুলেছে ভোটে কাজে যুক্ত সরকারি কর্মচারীদের এক অংশ। তবে অন্যদিকে দাবি করা হচ্ছে যে বুথে যে পরিমাণে হিংসা ঘটেছে, যাতে সরকারি কর্মচারীরা আক্রান্ত হয়েছে, কোথাও আবার প্রাণ নাশের হুমকি দেওয়া হয়েছে, সেদিকে লক্ষ্য রেখে এবার ভোটে আক্রান্ত সরকারি কর্মীদের দিকে নিয়ে রাজীব সিনহার বিরুদ্ধে খুনের মামলার হুঁশিয়ারি দিল সংগ্রামী যৌথ মঞ্চ। অন্যদিকে পঞ্চায়েত নির্বাচনে মোট ভোট পড়েছে 80.71%। পঞ্চায়েত নির্বাচনে মোট ভোট পড়েছে 80.71%, অবশেষে জানালো রাজ্য নির্বাচন কমিশন। একই সাথে এবার টাটকা বাতাস নিতে দিল্লি রওনা রাজ্যপালের, স্থায়ী সাক্ষাতে জোরালো সম্ভাবনা। ভোটের পরদিনই আচমকা দিল্লি যাত্রা রাজ্যপালের, সূত্রের খবর, জরুরি ভিত্তিতে দিল্লি যাচ্ছে রাজ্যপাল সিবি আনন্দ বোস। পঞ্চায়েত ভোটের দিন সকাল থেকে গ্রাউন্ড জিরোই থেকেছেন রাজ্যপাল, দিনভর নজর রেখেছেন রাজ্যের বিভিন্ন কোনায়। ভোটের দিন যে হিংসা ছবি তিনি দেখেছেন, তার রিপোর্ট নিয়ে কি তাহলে দিল্লি সফর রাজ্যপালের, সে প্রশ্ন উঠেছে। এর সাথে আবার পঞ্চায়েত ভোটের যে ভয়ঙ্কর হিংসা এবং মৃত্যুর ঘটনা ঘটেছে, সেদিকে লক্ষ্য রেখে বাংলায় 356 ধারা বা রাষ্ট্রপতি শাসন জারির দাবি জানালেন রাজ্যের বিরোধী দলনেতা তথা নন্দীগ্রামের বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী। সেই রাজ্যের আইন শৃঙ্খলা ভেঙে কালীঘাটে চলো ডাক দিলেন শুভেন্দু, বললেন গুলি করলেও গুলি করবে, 10-12 জন মরবে, বুঝে নেব, আমি সামনাসামনি থাকবো, এত মানুষের মৃত্যু তিনি মেনে নিতে পারছেন না। অপরদিকে রাজ্যপাল দিল্লি যাওয়াতে এবার আতঙ্কে রয়েছে রাজ্যের শাসক দল, তাহলে কি বাংলায় এত হিংসা এবং যে অশান্তি পরিবেশ সৃষ্টি হয়েছে সেদিকে লক্ষ্য রেখে তাহলে কি এবারে রাজ্যে রাষ্ট্রপতি শাসন বা 355 অথবা 56 জারি হতে পারে। এর সাথে আবার পঞ্চায়েত ভোটের দিন যে রক্তস্নাত হয়েছে বাংলা, ভোটের দিন সন্ত্রাস, কমিশনের নিষ্ক্রিয়তা ও পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে রাজ্য নির্বাচন কমিশনের সামনে রবিবারও বিক্ষোভে বসলেন বিজেপি কর্মীরা। আর সেই বিক্ষোভ থেকে মুখ্যমন্ত্রী অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কমিশনারকে কুৎসিত ভাষায় আক্রমণ করলেন তারা, পাল্টা বিজেপিকে হুঁশিয়ারি দিয়ে তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বলেন এই কুরুচিকর আক্রমণের খেসারত দিতে হবে বিজেপি নেতাদের। এই ছিল মূলত আজকের আপডেট। আমাদের উদ্দেশ্য ছিল কেবলমাত্র আপডেটটি আপনাদের সামনে উপস্থাপন করা, যাতে আপনাদের জানতে বুঝতে সুবিধা হয়ে থাকে। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।